দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো দর্শক শ্রোতা সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি হামাস নেতার বাড়িতে বোমা ফেলল ইসরায়েলি বাহিনী এদিকে ইসরায়েল যা করেছে তা মেনে নেওয়া যায় না বলছে আইরিশ প্রধানমন্ত্রী এদিকে সংঘাত নয় বলন হত্যাযোগ্য গুতরেশকে বললেন পাকিস্তানি মন্ত্রী এদিকে সপ্তম দিনে চলছে ইসরায়েলি বাহিনীর হামলা আরও চার ফিলিস্তিনি নিহত সর্বশেষ জানতে চলেছেন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীর নাম রেজিস্ট্রেশন সম্পন্ন দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত হামাস নেতার বাড়িতে বোমা ফেলল ইসরায়েলি বাহিনী ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা এখন চরমে আজ সপ্তম দিনে গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার প্রধান ইয়াহিয়া আল সিনুয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হামাসও তেল আবিবে রকেট হামলা চালিয়েছে এদিকে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন রাতভর বোমার শব্দ শোনা গেছে আহত হয়েছেন আরও অনেকেই এই সূত্রটি জানিয়েছে বিডি প্রতিদিন ইসরায়েল যা করছে তা মেনে নেয়া যায় না বললেন আইরিশ প্রধানমন্ত্রী গাজায় চলমান ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোভেনি বলেছেন এটা মেনে নেওয়া যায় না এক টুইট বার্তায় তিনি একথা বলেছেন আইরিশ প্রধানমন্ত্রী বলেছেন ইসরায়েলি গুলিতে সোমবার থেকে বত্রিশ জন শিশু মারা গেছে যা মোটমৃতের প্রায় চার ভাগের এক ভাগ এটি মেনে নেওয়া যায় না সংঘাত চলাকালে শিশুদের রক্ষা করতে ইসরায়েলের আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে কিন্তু তারা তা করছে না আয়ারল্যান্ড আবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ নিয়ে জোর দিয়ে কথা বলেছেন এদিকে আয়ারল্যান্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য 2022 সাল পর্যন্ত তাদের সদস্য পদ থাকবে নিরাপত্তা পরিষদ আজ গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবে এছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে গত দশই মে থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় মোট একশত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে উনচল্লিশ জন শিশু আহত হয়েছেন আরো অন্তত নশত পঞ্চাশ জন সংঘাত নয় বলুন হত্যাযোগ্য গুতেরেশকে বললেন পাকিস্তানি মন্ত্রী পাকিস্তানের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরেন মাজারি গাজায় চলমান ঘটনাকে সংঘাত না বলে ইসরায়েলের হত্যাযোগ্য বলতে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের এক টুইট বার্তার জবাবে তিনি এই আহ্বান জানান ওই টুইট বার্তায় গুতেরেশ উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন সংঘাত এই অঞ্চলে কেবল উগ্রবাদ এবং চরমপন্থাকেই বাড়াবে এর জবাব দিতে গিয়ে সিরেন মাজারি লিখেছেন জাতিসংঘ মহাসচিবের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই যা চলছে তা সংঘাত নয় এটি একটি দখলদার রাষ্ট্রের হত্যাযোগ্য ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসের হাত থেকে ফিলিস্তিনিদের রক্ষা করতে পদক্ষেপ নেওয়া উচিত এ সময় তিনি মানবাধিকার রক্ষায় জাতিসংঘ সনদের কথাও স্মরণ করিয়ে দেন এদিকে দশই মে থেকে ফিলিস্তিনে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলা এবং এর জবাবে হামাসের প্রতিরোধকে পশ্চিমা মিডিয়া এবং পশ্চিমা রাষ্ট্রগুলো সংঘাত সংঘর্ষ ইসরায়েলের আত্মরক্ষা বলে তবে এর জবাবে সর্ব হয়েছেন বিভিন্ন মুসলিম দেশ ও দেশগুলোর নেতারা এছাড়াও শনিবার পর্যন্ত গাজা সহ ফিলিস্তিনে হামলায় জন ফিলিস্তিনি নিহত যাদের মধ্যে শিশু আহত হয়েছেন আরও অন্তত নশত পঞ্চাশ জন সপ্তম দিনে চলছে ইসরায়েলি বাহিনীর হামলা আরও চার ফিলিস্তিনি নিহত গাজা ও পশ্চিম তীরে সপ্তম দিনের মতো টানা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সকালেও বিমান হামলা চালানো হয়েছে এতে নতুন করে আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ডজন খানেক ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের কমপক্ষে দুটি আবাসিক ভবন ধসে পড়েছে একদিন আগে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় আটজন শিশু সহ দশজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর কয়েক ঘন্টা পরেই তেল আবিবে পাল্টা রকেট হামলা চালায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অপরদিকে আয়রন ড্রম ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছে ইসরায়েল এই সূত্রটি জানিয়েছে বিডি প্রতিদিন ইরানের নির্বাচনে প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এই রেজিস্ট্রেশন করার পঞ্চম দিন ও শেষ দিন শেষ হয়েছে স্বাভাবিকভাবেই শেষ দিন অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়ে প্রার্থীদের নাম রেজিস্ট্রেশনের কর্মকাণ্ড চলে শেষ দিনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নাম রেজিস্ট্রেশন করেছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর আলী লারিজানি এদিন ইরানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসি ও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নাম রেজিস্ট্রেশন রেজিস্ট্রার্ট করেন তিনি বর্তমানে ইরানের বিচার বিভাগের প্রধান এবং এর আগে দীর্ঘদিন বিচার বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এদিকে আগামী আঠারোই জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনকে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে সংস্কারপন্থী দল থেকে নাম রেজিস্ট্রেশন করেছেন সাবেক প্রেসিডেন্ট আলী আকবর হাশেমি এবং ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআর সাবেক প্রধান ইজ্জত উল্লাহ জারগামি এছাড়া সরকার এছাড়া সংস্কারপন্থীদের পক্ষ থেকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য নাম রেজিস্ট্রেশন করেছেন বর্তমান ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরি তবে শেষ চমক ছিল দিনের আরেক রক্ষণশীল প্রার্থী সায়েদ জালিলিন নাম রেজিস্ট্রেশন করা তিনি গত রক্ষণশীল ঘরানা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই সূত্রটি জানিয়েছে পার্স টুডে হোয়াইট হাউজে ইট ডিনার বয়কটের আহ্বান মুসলিমদের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় রোববার রাতে হোয়াইট হাউসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক নৈশভোজের আয়োজন করেছেন সেখানে মুসলিম সংগঠন সহ বিভিন্ন লোকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু ওই নৈশভোজ বয়কটের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান মুসলিম ফর প্যালেস্টাইন নামে বিচারকদের একটি সংস্থা মূলত ইসরায়েলের প্রতি বাইডেনের ক্রমাগত সমর্থনের কারণেই মুসলিম দলগুলো তার প্রতিক্ষুব্ধ বাইডেনের নৈশবোজ বাদ দিয়ে বরং ফিলিস্তিনিদের সঙ্গে ঈদ নামে অন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্থাটি ইসরায়েলের বেনিয়ামিন সঙ্গে ফোনে আলাপ করেছেন জো বাইডেন ইসরায়েলের পক্ষে সমর্থন ব্যক্ত করেন এই মার্কিন প্রেসিডেন্ট একই সঙ্গে তিনি গাজায় নির্বিচারে বোমা হামলা বন্ধ করতে বলেন এর আগে নেতানিয়াহুর সঙ্গে ফোনে আলাপকালে ইসরায়েলের প্রতি তিনি সমর্থন জানিয়েছেন তার এমন অবস্থানের কারণেই বিভিন্ন মুসলিম সংগঠন হোয়াইট হাউজে নৈশবোজে অংশ অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে এছাড়াও বিচারকদের ওই সংস্থাটি বলছে সাম্প্রতিক সময়ে দেওয়া প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিট প্রাইস বিভিন্ন বিবৃতিতে পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলকরণের ঘটনা রমজানে আল আকসা মজিদে নামাজরত মুসলিদের ওপর ইসরায়েলিদের আগ্রাসন এবং গাজার সাম্প্রতিক হামলায় শত শত ফিলিস্তিনের মৃত্যুর ঘটনাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে তারা বলছে আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের সঙ্গে একত্রতা ঘোষণা করে বিশ্বজুড়ে সব মুসলিমদের জোট হয়ে আমরা মুসলিম কমিউনিটিকে হোয়াইট হাউজের নৈশবজ বয়কট করার আহ্বান জানাচ্ছি এর আগে কাউন্সিলর ফর ইসলামিক রিলেশনস হোয়াইট হাউজে ঈদ আয়োজনে অংশ নেবে না বলেও জানিয়েছে এদিকে গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু তিনি বলেন যতদিন প্রয়োজন ততদিন গাজায় হামলা চলবে এবং যথাসম্ভব বেসামরিক ব্যক্তিদের হতাহত এড়ানো হবে সাত দিন ধরে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন চলছেই আজ সকালের দিকেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে নতুন করে আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন হামলা এখন পর্যন্ত একশত জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এছাড়া গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের হামলায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার কার্যালয় ধ্বংস হয়ে গেছে ভবনটিতে আন্তর্জাতিক বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস সহ আরও বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কার্যালয় ছিল সূত্র টি এন আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য